টানা দরপতন চলছে ঢাকা শেয়ার বাজারে নেমে এসেছে একুশ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র উনআশিটির আর কমেছে দুশো চোদ্দটির অপরিবর্তিত রয়েছে ছেচল্লিশটির দাম এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে ব্রড ইন্ডেক্স একটি পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে সেশন শুরু করলেও ইন্ডোভ দ্য সেশনে তা স্লো হয়ে আসে তার একটি ইম্প্যাক্ট আমরা ব্লুচিপ ইন্ডেক্সেও দেখতে পাই ইন্ডেক্সের পাশাপাশি আজকে মার্কেটে ইনভেস্টর পার্টিসিপেশন কিছুটা হ্রাস পায় টার্নওভার হ্যাজ ডিক্রিজড বাই এইটিন পার্সেন্ট ফ্রম প্রিভিয়াস সেশন গত সেশনের মতো আজকেও টেক্সটাইল সেক্টর টার্ন ওভারে লিড করে উইথ টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রিবিউশন দ্বিতীয় এবং তৃতীয় কন্ট্রিবিউটর হিসেবে ছিল ফুয়েল পাওয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে মার্কেটে তিনটি সেক্টরের ওভারঅল কন্ট্রিবিউশন ছিল অলমোস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট একই সাথে আজকে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি সেক্টরের মধ্যে অধিকাংশ কোম্পানির প্রাইস কারেকশন হয় মার্কেটের এই স্ট্যাগন্যান্ট কন্ডিশনের জন্য আমাদের রিসার্চ মনে করে ইনভেস্টররা ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি ফলো করছে আগামী দিনগুলোতে তারা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে বলে আমরা মনে করি